আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, আপনারা অবশ্যই থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে আমি আজকে কী বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো ভিডিওটার টাইটেল দেখেও বুঝছেন যে আমি আজকে কী বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আপনারা যারা মিউজিক শুনেন বা ইউটিউব ব্যবহার করেন যা শুধুমাত্র মিউজিক শোনার জন্য, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর ইউটিউব নামক যে জিনিসটা, এটা আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে অজানা। সো আজকে অবশ্যই আমি জানি না আমার ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, মানে কতটা ভালো লাগবে আপনাদের কাছে। অবশ্যই ভালো লাগা থেকে এটা বেশি হলো গুরুত্বপূর্ণ, কারণ আপনারা অনেকে আছে দেখেন যে ইউটিউব চালায় থুয়া ব্যাস মিউজিক শুনতেছেন কিন্তু ভিডিও দেখতেছেন না। তো তাদের জন্য আপনারা যদি চান যে এটার ব্যাকগ্রাউন্ড, আপনারা ইউটিউবে একটা মিউজিক শুনতেছেন, তো এটা যদি চান আপনি ব্যাকগ্রাউন্ড প্লে করে শুনবেন, তো অবশ্যই আপনারা সবাই জানেন যে ইউটিউবে ব্যাকগ্রাউন্ড প্লে করার কোনো সেটিংস নাই। তো আমি আজকে আপনাদের একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দেবো, সেটা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই দেবো কি কোন অ্যাপসটা। তো অবশ্যই এটা সত্যি ইউটিউবের মনে করে একদম ইউটিউবের মতোই, তো একদম পুরাটাই ইউটিউব। সো আপনি সেখান থেকে ইউটিউবের মতো গান শুনতে পারবেন। ইউটিউবে যত গান আছে এটার মধ্যে সেম গান আছে, জাস্ট কয়েকটা সেটিং একটু দুই একটা সেটিং একটু বেশি, কিন্তু এখানে আপনার যে নিজের যে প্রোফাইল সেটাও ব্যবহার করতে পারবেন। তো যারা মিউজিক শুনেন আজকে আমার এই ভিডিওটা, তাদের জন্য অনেক, তো আপনারা দেখেন প্রথম আমার এই ভিডিওটা, যদি আপনার ভালো লাগে ভালো লাগুক বা না লাগুক সেটা আপনার ব্যাপার, কিন্তু ভাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনি শেষে বুঝে যাবেন যে আমি কেন বলছি এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমার হয়তো বা কথাগুলো ভালো না বা শুনতে আপনাদের কাছে ভালো লাগতেছে না, তারপরেও যদি দয়া করে আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সব কিছু করবেন, অবশ্যই আপনারা ভিডিও ইউটিউবে কীভাবে আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ড প্লে করে শুনবেন, ভিডিও গান মিউজিক কীভাবে ব্যাকগ্রাউন্ড প্লে করে শুনবেন, তো আপনি চাইলে এটাও করতে পারেন। আপনারা আমার এই ভিডিওটা দেখেন, দেখার পরে আপনারা অবশ্যই বুঝবেন। আর আমি ওই অ্যাপসটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আমি অবশ্যই মোবাইল স্ক্রিনে গেলে আমি প্রত্যেকটা সেটিং আপনাদের ভালোভাবে দেখাই দেবো, তো আপনারা একটু ভালো মনোযোগ সহকারে আপনারা একটু আমার স্ক্রিন ভিডিওটা দেখবেন, তো অবশ্যই আপনারা বুঝে যাবেন যে আমি কীভাবে কী করতেছি সেটা আপনারা বুঝে যাবেন। তো অনেক কথা বলে ফেলছি, আর একটা কথা না বললেই নয়, সেটা হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা লাইক দিয়েছেন শেয়ার করছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। তো চলুন এখন আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমি আপনাদের সাথে পরিচয় করাই দিতেছি, আমি যে অ্যাপটার কথা বলছি, যে আপনারা ইউটিউবে কীভাবে আপনারা মিউজিক শুনবেন ব্যাকগ্রাউন্ড প্লে করে, তো আমি ওই অ্যাপসটার সাথে আপনাদের পরিচয় করাই দিতেছি। অ্যাপসটার নাম হলো স্ট্রিম, তো আর এটার ফুল নামটা হলো ফ্রি মিউজিক ফর ইউটিউব স্ট্রিম। তো স্ট্রিম অ্যাপসটা আপনারা কোথায় পাবেন, কীভাবে আপনারা ডাউনলোড করবেন, আমি এই ভিডিওটা শেষে আপনাদের দেখাই দেবো কোথায় পাবেন, আর কীভাবে আপনারা এটাকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন, তো ডাউনলোড করবেন কীভাবে সেটা আমি দেখাই দেবো ভিডিওটা শেষে। আর এখন আমি চলে যাইতেছি মূল কাজে। তো স্ট্রিম অ্যাপসটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো আসার পরে একটু ওয়েট, এখানে লেখা আছে আপনি কী দিয়ে আপনার এই স্ট্রিম অ্যাপটা চালু করবেন। তো এখানে আমি মনে করেন আমি দিলাম যে নিচেরটা আমি গুগল থেকে ব্যবহার করব, তো কিছু আপনার এখানে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন, তো আমি কিছু ইউজ করবো না, তাই আমি নিচেরটা দিয়েছি। আর এখন আপনি এখানে চাইলে আপনার জিমেল ব্যবহার করতে পারেন, এখানে এই যে থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেখানে আপনার লেখা আছে যে আপনি চাইলে আপনার ফেসবুক ব্যবহার করতে পারেন, এখানে আপনার ইমেল ব্যবহার করতে পারবেন, তো আমি আমার ইমেলটা ব্যবহার করতেছি এক মিনিট। তো দেখেন আমি ইমেলে এই আবার দেখাই দিতেছি, এখানে গ্রো মধ্যে ক্লিক করার পরে তো এখানে ইমেলের মধ্যে ক্লিক করবেন আপনি গুগল, তো আমি গুগলে ক্লিক করার পরে এক মিনিটও লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যাবে। এখানে আমার একটু নেট প্রবলেম তাই একটু দেরি হইতেছে,
তারপর আমি, হ্যাঁ হয়ে গেছে দেখেন, তো এখন চলে আসছে এটা এখানে, এখানে চলে আসছে গুগলে যে আমার যে জিমেলটা সেটা সামনে শো করছে। তো একটু ওয়েট করতে হবে, জাস্ট এখন দেখেন এটা আমার যে প্রোফাইলটা সেটা এখানে চলে আসছে। এক মিনিট আবার দেখাই দিতেছি আপনাদের, একটু নেট প্রবলেম তাই এরকম হইতেছে। আসলে এখানে আমাদের আমার যে জায়গা থেকে নেট ইয়ে করতেছি সেখানে ফুল 3G পাওয়া যায়, তারপরে মাঝে মাঝে কী হয় 2G চলে আসে। তো এই যে দেখেন এটা আমার প্রোফাইল। তো এখন আমি আপনাদের দেখাই দিয়েছি কীভাবে আপনারা গান চালাবেন, বাংলা গান। দেখেন এখানে সেম ইউটিউবের মতো আপনারা চাইলে আপনারা পছন্দ মতো গান চালু করতে পারবেন, গান ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমি মনে করেন আমি সার্চ দিলাম যে বাংলা মিউজিক, তো বাংলা সং লিখলাম, BANGLA বাংলা নিউ সং লিখি, নিউ সং। দেখেন এখানে নাটক চলে আসছে, সব কিছু নাটক মুভি সব চলে আসছে। তো বাংলার নিউ সং লেখার পরে এখানে আমি নাইন দিয়ে দিলাম। তো দেখেন এখন বাংলা সং নিউ লেখার পরে দেখেন একটু, এখন দেখেন বা ইউটিউবে যেভাবে আপনারা যে প্রসেসে যেইভাবে আপনারা চান সেভাবে চলে আসছে আপনার সামনে। এখন আমি এই ভিডিও এখান থেকে আমি ভিডিওটা চালু করবো না, কারণ ইউটিউবের আপনারা জানেন যে অনেকগুলো রুলস আছে। তারপরে আপনাদের দেখাই দিতেছি আপনারা এই ব্যাকগ্রাউন্ড প্লে করে গান শুনবেন কীভাবে। আসলে আমি ভলিউম কমাই দিতেছি আমার সেইডে, তো কারণ আপনারা সবাই জানেন ইউটিউবের কিছু রুলস আছে। তো তো সেই এই কারণে আমি ব্যাকগ্রাউন্ডটা কমাই ইয়েতে আমার ভলিউমটা কমাই দিছি। তো আমি প্রথমে মনে করেন আমি হাবিবদের এই গানটাই চালাইতেছি। তো দেখেন এখানে চলে আসছে ব্যাকগ্রাউন্ড, তো আপনি চাইলে এখানে কেটে দিতে পারেন। তো দেখেন আমি এখন এই অ্যাপসটা থেকে বাইর হয়ে যাইতেছি, একদম পুরা বের হয়ে গেছে। দেখেন এরপর আমার সামনে চলে আসছে ব্যাকগ্রাউন্ড হয়ে চলতেছে, আপনি চাইলে এই গানটা শুনতে পারবেন। তো আপনারা চাইলে আপনার ইউটিউব থেকে ইউটিউবে যেভাবে গান শুনেন তো আপনার ইচ্ছে মতো শুনতে পারবেন। তো এখন যদি আপনি সানিটা কাইটা দিবেন বা আপনি এখানে চলে যাবেন, এখান থেকে টানতেও পারবেন দেখেন এইভাবে। তো টানতেও চান তো আপনি যদি চান এটা কেটে দিতে এইভাবে কাইটা দিবেন। তারপর আমি আবার দেখাই দিতেছি, এখন দেখেন এখানে আপনি লিখলেন যে আবার আমি দেখাইতেছি মিউজিক। দেখেন এখন দেখেন এখানে হাজার হাজার গান চলে আসছে, আপনার একদম সেম ইউটিউবের মতো এটা ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আমি মনে করেন লিখলাম যে হিন্দি সং এইচ আই এন দি, হ্যাঁ দেখেন হিন্দি সং লেখার পরে দেখেন আপনি চাইলে বাংলাও লিখতে পারেন। দেখেন হিন্দি সং লেখার পরে চলে আসছে এইসব, এখন আমি বাংলায় লিখতেছি। এক মিনিট মনে করেন বাংলা লিখলাম, বাংলা বাংলা ওয়াজ, দেখেন বাংলা ওয়াজও চলে আসছে। আপনি একদম এক কথা আপনি এটা ইউটিউব পুরা আপনি এটা ইউটিউবের মতো ইউজ করতে পারবেন। এখানে এটার অ্যাপসটা অ্যাপসের নামটা হলো ফ্রি মিউজিক ইউটিউব, ফ্রি মিউজিক ফর ইউটিউব স্টেন। তো এখন এখন যেটা হলো এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন আর এটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাই দিতেছি। আর আমার ডিসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে লিখবেন, যে স্টেম লিখলেও চলবে বা ফ্রি মিউজিক লিখলেও চলবে। তো আমি স্টেম লিখলাম STEM এএম স্ট্রিম লেখার পরে দেখেন এই যে উপরে যে অ্যাপসটা এটা এটার একটু লোগোটা দেখে নেন। তো আপনি এটা আপনার ফোনে ডাউনলোড করে নেবেন, এটা আপনি আপনার ফোনে ডাউনলোড করে নিলে চলবে। তারপরে আপনি এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড প্লে করে গান শুনতে পারবেন, মিউজিক শুনতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে ইচ্ছে মতো যেভাবে খুশি সেভাবে আপনি গান শুনতে পারবেন। তো অনেক কথা বলে ফেলছি, আর বেশি কথা বলবো না। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।